সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। সারা বছরই মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের কাজ করে চলেছেন কাজের মানুষ কাছের মানুষ কলকাতার 118 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক সিং। সামনেই শারদ উৎসব, সেই উৎসবে যেন সকলে আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। শনিবার 118 নম্বর ওয়ার্ডের শাহাপুর মোড়ে শিশু থেকে বড়দের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। অনুষ্ঠানে পৌরপিতা তারক সিং জানান, এই ধরনের অনুষ্ঠান আমরা প্রায়ই করেই থাকি। এটা আমাদের কোনো নতুন কিছু ব্যাপার না, আমি এখানে কাউন্সিলর ছিলাম না, কারণ আমরা আমাদের দিকে করতাম। আমি যখন থেকে এখানে কাউন্সিলর হয়েছি এখানে আমরা করি, এবং দলগতভাবে আমাদের যে নেত্রী ভূমিকা রয়েছে তারও নির্দেশ যে মানুষের জন্য যতটুকু করার করো, আর এটা কোনো আমি কাউকে দয়া করছি। এখানে গরিব বড় লোকের প্রশ্ন না, আর্থিক দিক থেকে যারা পিছিয়ে আছে তাদের সেবা করাই হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর এই সোসাইটিতে যারাই আছে, যাদের কাছে অর্থ আছে আর যাদের কাছে নেই, আমি মনে করি যাদের কাছে আছে তাদের কিছু করা উচিত। এই পুজোর সময় একটা বস্ত্র পেলে বাচ্চারা বা বড়রা যারা কিনতে পারে তাদের একটু হাসি ফোটে, তার আর কিছু নয়। এটা কোনো আমি মনে করি না যে আমি খুব বড় মহৎ কাজ। আমাদের বাচ্চা টাচ্চার সব মিলিয়ে প্রায় 1500-1600 টাকা। কী কী দেওয়া আছে এখানে? শাড়ি দেওয়া হয়, ধুতি দেওয়া হয়, লুঙ্গি দেওয়া হয়, বাচ্চাদের মেয়েদের ছেলেদের জামা কাপড় দেওয়া হয়। তিনি আরও বলেন, এই অনুষ্ঠান করে আমরা নিজেকে মহৎ কিছু ভাবিনি, আমরা চাই সামনেই পুজো, সেই উপলক্ষে যাতে ছোট ছোট ছেলেমেয়েরা একটু আনন্দ পায় সেই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা। এই দিন মোট 1500 জন মানুষের হাতে নতুন বস্ত্র প্রদান করা হয়। পৌরপিক সিং এর এই এহেন উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।